সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাশে চট্টগ্রাম জেলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শ্রমিক কর্মচারী ইউনিয়ন ও সীতাকুণ্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শ্রমিক কর্মচারী ইউনিয়ন উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ.ম.ম. দিশাদ, চট্টগ্রাম জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়ক হাসান মারুফ রুমি, জেলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুল বশর, জেলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসাক, আহ্বায়ক মোহাম্মদ তাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক নাসির ও সদস্য সচিব নেসার আহমদ। সমাবেশে বক্তারা 8 ঘন্টার কাজ, অতিরিক্ত কাজের দ্বিগুণ মজুরি প্রদান, নিয়োগপত্র, পরিচয়পত্র সহ শ্রম আইন বাস্তবায়ন এবং সরকার ঘোষিত ন্যূনতম মজুরি কার্যকর করার দাবি জানান বক্তারা উক্ত সমাবেশ থেকে। এবং সরকার ঘোষিত ন্যূনতম মজুরি কার্যকরী করার দাবি জানান বক্তারা উক্ত সমাবেশ থেকে। দাবি আদায় না হলে সামনে আরো কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন বক্তারা। রমজান মাসে যে তাদেরকে ছাঁটাই করা হয় এবং বেতন বোনাস তারা পায় না, এভাবে চলতে পারে না।